নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 8/3/2021-এ বিধানসভা ভোট 2021। আমরা জানি ভোটের দামা বেজে গেছে এবং ভোটের দিনক্ষণ 27 মার্চ থেকে ভোট শুরু হচ্ছে বিভিন্ন জেলাতে, বিভিন্ন মোট 8 দফায় ভোট রয়েছে আমরা জানি। তো সেই ভোটে এবার আমরা দেখে নিই বিস্তারিত কী রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের এই 2021-এর বিধানসভা ভোটের ডিউটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকে 8/3/2021-এ। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খাওয়ার পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খাওয়ার পাওয়ার জন্য। কোনোভাবেই নির্বাচনে সিভিক ভলেন্টিয়ার এবং তার সঙ্গে গ্রিন পুলিশ, স্টুডেন্ট পুলিশদের ডিউটি করানো যাবে না, এমনই নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, নির্দেশিকা অনুযায়ী যে এলাকায় ভোট হবে তার 3 দিন আগে থেকে এবং ভোট শেষ হওয়ার 1 দিন পর পর্যন্ত তারা নিজেদের পোশাক পরে ডিউটি করতে পারবে না। সূত্র মারফত জানা গেছে যে লালবাজার ও নবান্নে এই নির্দেশিকা পাঠানো হয়েছে এবং বিগত দিনে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জানানো হয়েছিল বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে। এবং সূত্রের দাবি, বহু ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের পিছনে শাসক দলের হাত থাকার অভিযোগ উঠেছে এবং অনেকবার, এবং নির্বাচন কমিশনের হচ্ছে যখন ফুল বেঞ্চে রাজ্য এসেছিল তখন বিরোধী দলের পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়েছিল। তাহলে দেখলেন নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে পরিষ্কার যে হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের কোনোভাবে ডিউটি করানো যাবে না ভোটের আগে 2-3 দিন আগে থেকে এবং ভোটের পরের দিন পর্যন্ত। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।